আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে মাদি কবুতর গুলো রোদে ছেড়ে রাখছি, কারণ ভাদ্র মাসের আজকে প্রচন্ড তাপ পাওয়া যাচ্ছে সকাল থেকে রোদের, এ কারণে মাদি কবুতর গুলো বের করে রাখছে। দেখেন মাদি কবুতর গুলো কত সুন্দর চাল্লি ধরে উঠতেছে, নিচে কতগুলো আছে, তার উপরে কতগুলো আছে, আবার এই সাইডে কতগুলো আছে, টোটাল 60 পিস মাদি কবুতর ছাড়া হয়েছে আজকে। নিচে চাল্লিটা বড়, তার উপরে কিছুগুলো আছে, তার উপরে গুলা আরো কম। সকাল থেকে মাদিগুলো ছাড়া, মাদিগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রোদ পোয়াচ্ছে। এই কিছুক্ষণ আগেই চিল এসে উড়াই দিল, চিল এসে উড়াই দিছে, সবগুলোই উড়া আরম্ভ করছে। আরো বেশ কিছু কবুতর রয়েছে রাপের ভিতরে, সেগুলো বের হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাদি কবুতর গুলো উঠতেছে। আজকে আবার একটা নতুন মাদি কবুতর বের হয়ে গেছে, একটা ব্রিডার কবুতর গোসল করার জন্য মাদি কবুতরের সাথে দিছিলাম, সেই মাদিটাও বের হয়ে গেছে। মাদিটা বের হয়েই এদিক ওদিক উড়া আরম্ভ করছে, এই যে এখন বসা শুরু করছে। এই যে দেখেন এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে, কবুতরগুলো যখন একসাথে সব বামে বসে, আর এই যে বাকি কিছু উঠতেছে, কারণ কবুতর মল্টিং এ আসছিল, কবুতরের পাখা নতুন হচ্ছে কিংবা হয়ে গেছে প্রায়, কবুতর মল্টিং কমপ্লিট, যেগুলো কমপ্লিট বাকি আছে এগুলোকে রোদে ছেড়ে রাখা হয়েছিল যাতে কবুতরগুলো পাখাটার ভিতরে রোদটা নিতে পারে, কারণ রোদের থেকেই তারা তাদের ভিটামিনের যে ঘাটতিটা, ভিটামিন ডির, সেই জিনিসটা সংগ্রহ করতে পারে। এই যে ও আলহামদুলিল্লাহ নতুন যে ব্রিডার মাদি কবুতরটা, এই যে সিলভার একটা মাদি, আর দেখেন 5-7 মিনিট উড়ে কবুতর কেমন হাঁপাচ্ছে, কেমন ক্লান্ত হয়ে গেছে, কারণ কবুতর লক করা ছিল, এখন আস্তে আস্তে কবুতর বের করতেছি। এই হচ্ছে আমার লফটের মাদি কবুতর গুলো, আপনারা সকলে দোয়া করবেন। এই আর বাকিগুলো নামতেছে, এই যে এই আস্তে 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 নামতেছে, আরো বেশ কিছু উপরে রয়ে গেছে, এগুলো নামুক। সবগুলি একটু জিরানোর পর তাদেরকে আস্তে আস্তে নিচে নামানো হবে, খাবার দেওয়া হবে। আপনারা সকলে দোয়া করবেন কবুতরগুলোর জন্য, কবুতরগুলো যাতে সুস্থ সবল থাকে। আর আজকের ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করতে যাচ্ছি, আল্লাহ হাফেজ।